আমার সাথে নোংরামি করার জন্য। এই মাঠটা আমার সহজ সরল বোনটাকে বোকা বানিয়ে আমাদের বাড়িটা হাতে নেওয়ার জন্য। এই মাঠটা কলকাতায় এসে আমার সঙ্গে অনিশ বাবুর নামটা জড়িয়ে অনিশ বাবুকে বদনাম করার জন্য। আজকে আমি তোকে ছাড়বো না। এই মাঠটা সৌমিলের সাথে চক্রান্ত করে আমার ব্যবসার ক্ষতি করতে যাওয়ার জন্য। এই মাঠটা আমার এত কষ্ট করে বানানো ধূপকাঠিগুলোকে নষ্ট করতে যাওয়ার জন্য। এই মাঠটা এই ছেলেগুলোর পরিবার, আমার পরিবার, আমাদের সংসারের ভাত নষ্ট করতে যাওয়ার জন্য। আর এই মাঠটা মন্দিরে অতগুলো মানুষকে রাসায়নিক বিষের ধোঁয়ায় অসুস্থ করে মারতে যাওয়ার জন্য। আজ আমি তোকে ছাড়বো। মোদি, মোদি ছেড়ে দাও ওকে, ওকে আমরা বুঝে নেব। আমাকে মারিস না মঙ্গলা, আমাকে আমাকে ছেড়ে দে। কেন ভয় পাচ্ছিস? কেন মার খেয়ে মরার ভয়? এতদিন ধরে যখন দুর্বল মানুষজনদের সঙ্গে শয়তানি করেছিস তখন মনে ছিল না? দিনের পর দিন ধরে অত্যাচার সহ্য করতে করতে দুর্বল মানুষরা যখন হিংস্র হয়ে ওঠে তখন দেখ কেমন লাগে। ঠিক করেছ, একদম ঠিক করেছ। এটাই ওর শাস্তি হওয়া উচিত। প্রথম থেকেই আমার এই ভেগধারী ননীর উপর সন্দেহ হয়েছিল। শয়তান একটা। আরে ভোলা কোথায়? যে এই ননীকে এনেছিল? ভোলা তো পালিয়েছে দাদা। ওই ভোলাকে একবার হাতে পেতে দাও। ওকে কি করে শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো করে জানি। তুই কি ভেবেছিলি রাজা তুই একাই চালাক আর আমরা সবাই বোকা? না রে, তুই আসলে একটা গবেট। এখানে ভালো মানুষ যে থাকবি আর আমার ধূপে ওই নোংরা রাসায়নিক গুলো মেশাবি আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না। না রে, আমি তোর চালাকি সেদিনই ধরে ফেলেছিলাম যেদিন তুই দরজা খুলতে অনেকক্ষণ সময় নিয়েছিলি। তারপর ঘরের ভেতরে ঢুকে মদের গন্ধ পেয়ে বুঝেছিলাম যে তুই এখানে বসে ড্রিঙ্ক করছিস। তখনই আমার সন্দেহ হয়েছিল। আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু ও পাশের জানলা দিয়ে আমরা তোর উপর নজর রেখেছিলাম। চলুন বাড়ি চলুন। এক মিনিট একটু দাঁড়িয়ে যান অনিশ বাবু। ওই ননী কাকাকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে লোকটা ঠিক সুবিধের নয়। ঘরের মধ্যে কেমন যেন একটা গন্ধ পেলাম। হ্যাঁ, আমিও কিরকম একটা অ্যালকোহলের মতন গন্ধ পেলাম। হ্যাঁ ঠিক বলেছেন, মদের গন্ধ। আমার মনে হয় লোকটা ড্রিঙ্ক করেছিল আর সেই জন্যই দরজাটা খুলতে ওরকম দেরি করছিল। অনিশ বাবু, কাল আমাদের মন্দিরে যাওয়া, এত টাকার মাল ডেলিভারি দেওয়ার কথা। ওই ননী কাকা আবার কোনো ভুলভাল করে বসবে না তো? এটা সৌমিলের কোনো প্ল্যানিং নয় তো? বলছি কি চলুন তো ওই পেছনের জানলা গিয়ে দেখি কিছু দেখা যায় নাকি। হ্যাঁ চলুন। দাড়ি ফাড়ি পরে থাকা যায়? বিরক্তিকর। রাজা ছদ্মবেশে আমাদের ক্ষতি করতে এসেছে। আজ আমি রাজাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি রাজাকে। না, কিচ্ছু করবেন না। আগে আমাদের সবটা জানতে হবে যে রাজা একা নাকি ওর সাথে আরো কেউ আছে। চলুন দেখি, আসুন। হ্যাঁ সৌমিলি ম্যাডাম বলুন। আরে না না কোনো ব্যাপার না। আরে আরে রাজা সিংহ যখন আসে আপনার কাজ হয়ে যাবে। আরে আমি বলছি তো হয়ে যাবে। চলুন রমেশ বাবু। রাজা সৌমিলির সাথে কথা বলছিল, তার মানে সৌমিলি লকআপে বসে এইসব প্ল্যান। আমি কিছুতেই ছাড়বো না। ওই রাজাকে ধরে আমি পাড়ার ছেলেদের হাতে তুলে দেবো। না আজ কিচ্ছু বলবেন না। আপনি বুঝতে পারছেন না সর্বমঙ্গলা, ও আমাদের জিনিসগুলো নষ্ট করেছে, আমাদের ধূপকাঠিগুলো নষ্ট করেছে। জানি তো, কিন্তু এখন সবার আগে এটা ভাবতে হবে যে কাল সকালে আমরা কিভাবে মন্দিরে মাল ডেলিভারি করব। রাজার ওই কেমিক্যাল মেশানো ধূপকাঠিগুলো তার মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। আমাদের আজ সারা রাত জেগে আবার নতুন করে সব ধূপকাঠি বানাতে হবে। সারা রাত ধরে এত মাল আমরা পারবো বানাতে সর্বমঙ্গলা? পারবো, পারতেই হবে। আপনি এক কাজ করুন তো, আপনি ছেলে মেয়েদের ডাকুন, আমরা আজ সবাই মিলে সারা রাত জেগে ধূপকাঠি বানাবো। কিন্তু হ্যাঁ, ভুল করে ওই ভোলাকে ডাকবেন না। ভোলাই কিন্তু ছদ্মবেশী রাজাকে এনেছিল। আমরা আজ সবাই মিলে সারা রাত জেগে হরি কাকার ঘরে ধূপকাঠি বানাবো, তারপর আলো জ্বেলে সেগুলো শুকোবো, তারপর সকালে আবার বাগানে সেগুলো শুকোতে দেবো। আর এই পুরো বিষয়টা কিন্তু আমাদের করতে হবে কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে। ওই সৌমিলিকে আমি কিছুতেই জিততে দেবো না। কিন্তু কিন্তু রাজা যদি পালিয়ে যায়? পালাতে পারবে না, পালাতে দেবো না আমি ওকে। ওকে আমি দরজার বাইরে থেকে তাড়া দিয়ে চলে যাবো। আজ ওর যা করার ও করে নিক, কাল সকালে আমরা যা করার তা করব। কাল মন্দিরের সব কাজ মিটে যাওয়ার পর ওকে সবার সামনে পুলিশে ধরিয়ে দেব। এই তো তোরা সব চলে এসছিস। আচ্ছা বলছি যে মালগুলো আনতে বলেছিলাম সেগুলো সব এনেছিস তো? সবই তো এনেছি, কিন্তু এখন হঠাৎ এখানে ডাকলে যে? আমাদেরকে আবার নতুন করে সব ধূপকাঠি তৈরি করতে হবে। কিন্তু কেন? সব মাল নষ্ট হয়ে গেছে। কি বলছো কি? সব মাল নষ্ট হয়ে গেছে মানে? কে মাল নষ্ট করলো সব? কিন্তু আমরা এখানে মাল বানাবো কেন? ফ্যাক্টরিতে কেন নয়? বলছি সব বলছি। আসলে আমাদের তো সাংঘাতিক। এই ছেলেকে এক্ষুনি থানায় দে, পুলিশ ডাক। সব কাল হবে বাবা। তুমি ও যদি পালিয়ে যায়? পালাতে পারবে না, বাইরে থেকে তালা দিয়ে এসেছি। খুব ভালো করেছো, এত বড় সাহস ওই শয়তানের। শুধু ওর নয় বাবা, সঙ্গে সৌমিলিরও খুব সাহস বেড়েছে। দুজনে মিলে জোট বেঁধে এসব করছে। এই জোট আমি ভাঙবই। আরে সে তো হবেই, কিন্তু তার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ধূপকাঠি বানাতে হবে, না হলে কালকে আমাদের মুখ রক্ষা হবে না। হ্যাঁ ছেড়ে দে মঙ্গলা। ছেড়ে তো তোকে দেওয়া যাবে না। তোকে ছেড়ে দিলে, তোকে ক্ষমা করলে যে আমারও ধর্ম হবে। মঙ্গলা আমায় তুই ছেড়ে দে। আমার বাড়িতে বাবা মা আছে, কৃষ্ণমোহন গ্রামে আমাদের পরিবারের একটা সম্মান আছে মঙ্গলা। বাবা মার সম্মানের কথা তুই কখনো ভেবেছিস কখনো? বাবা মার সম্মানের কথা ভাবলে একটা মেয়ের সঙ্গে নোংরামি করতে যাস? বাবা মার সম্মানের কথা তোর মুখে শোভা পায় না। আর আমার বাবা মা, আমার পরিবার, দিনের পর দিন ধরে যখন আমার সম্মান নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস, তখন একবারও আমার পরিবারের সম্মানের কথা তুই ভেবেছিস? আসুন অফিসার, এই সেই কালপিট যে আমাদের ফ্যাক্টরিতে ছদ্মবেশে ঢুকে 5000 ধূপকাঠি নষ্ট করেছে। আমাদের ধূপকাঠির মধ্যে কেমিক্যাল মিশিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। অফিসার, আমরা ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই। আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দিলে তো হবে না, শুধু তোকে শাস্তিও পেতে হবে। মঙ্গলা তুই আমায় ক্ষমা করে দে মঙ্গলা। আমি তোর প্রায় পাচ্ছি মঙ্গলা, আমায় ক্ষমা করে দে তুই। না, কাগজে সই করতে হবে। কিসের কাগজ?